I don't obey the bokeh, jaja hindi iya te joge. I don't obey the bokeh, jaja hindi iya te joge. Shukh shanti nari shanman bole ki chui chilo na. Ki bolbo se jugere ghatlo na. Ki bolbo se jugere ghatlo na. I don't obey the bokeh, jaja hindi iya te joge. I don't obey the bokeh. আমি বিদেশে যাব কাজের জন্য, ভালো করে শুনে সাহাবাবজি আর রাসূলুল্লাহ, আমি বিদেশে যাব কাজের জন্য, এমন অবস্থায় দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার স্ত্রী, যদি আমি চলে যাবার পর, বিদেশে কাজে যাবার পর তোমার যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে খবর দেওয়ার দরকার নেই, তুমি তাকে গলা টিপে হত্যা করে ফেলো। আর যদি আমার পুত্র সন্তান জন্ম হয়, এই খুশখবরিটা, এই খুশির খবরটা তুমি আমাকে বিদেশে পৌঁছে দিও। যদি কন্যা সন্তান হয়, পৌঁছানোর দরকার নেই। স্বামী চলে গেল বিদেশে কাজে, এদিকে আম্মা জানির আজকের স্ত্রীর গর্ভে থেকে সন্তান জন্ম নিল, কন্যা সন্তান। ওই সময় মা অঝরণ হয়নি কাঁদে, একটা মা কখনো তার সন্তানকে নিজে হাতে করে মারতে পারে না, অঝরণ হয়নি কাঁদে। আজকের যদি আমার স্বামীকে বলি আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে, আমার স্বামী বলবে তাকে মেরে দাও, অর্থাৎ আমি তাকে কোনো খবর দেব না, একে চুপি চুপি আমি কাউকে না জানিয়ে আমি আমার মেয়েকে বড় করব। স্ত্রী মনে করছে সে বিদেশে গেছে, মানে 4-5 বছর পরে বাড়ি আসবে, এই 4-5 বছর পর আসলে তখন আমার মেয়ে তো অনেক বড় হয়ে যাবে, এই মেয়ে যখন বড় হয়ে যাবে তখন স্বামী আর কিছু করতে পারবে না। এই বুদ্ধি খাটিয়ে কাউকে কিছু না জানিয়ে কন্যা সন্তানকে আস্তে আস্তে বড় করতে শুরু করে দিল। এইবার দেখেন, স্বামী চলে গেল কাজে বিদেশে, লালন পালন করব মায়া মমতায়, বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে, বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায়, কি বলবো সে যুগের ঘটনা, কি
কি বলবো সে যুগের ঘটনা, আরবের বুকে জাগিয়া যুগে, আরবের বুকে জাগিয়া যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। কন্যা সন্তান একেবারে ফুলের মতো দেখতে, ফুলটুসির মতো একটা মেয়ে সন্তান আঙিনায় দৌড়দৌড়ি করছে, হাসছে, খেলছে, কত সুন্দর করে আজকে হাসছে আর খেলছে। তখন সেই লোক মনে করে, এই বাবা এই মেয়ে আমার কার মেয়ে, আমার উঠানে এসে খেলে, আমার আঙিনাতে এসে খেলে, এটা কার মেয়ে, কার হতে পারে? বাপ তখন বুঝতে পারলো না। যখন বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো যে মেয়েটা কার মেয়ে হতে পারে, কোন বাড়ির মেয়ে হতে পারে, যেই চিন্তা করতে লাগলো হঠাৎ করে মেয়েটা খেলতে খেলতে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এসে পিতাকে জড়িয়ে ধরে, পিতাকে জড়িয়ে ধরে বলছে, আব্বু আপনি ভালো আছেন, আব্বু আপনি ভালো আছেন, কতদিনের ইচ্ছা ছিল আপনাকে দেখার, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি, আজকের আমার আশা পূরণ হয়ে গেল, আব্বু আপনি কেমন আছেন আব্বু? যখন এই আব্বু কথাটা, যখন আব্বা জান বলে ডাকলো সেই লোকটাকে, তখন সেই লোকের মাথা গেল একেবারে গরম হয়ে, যে স্ত্রীকে বলে গেল আমার যদি কন্যা সন্তান হয় আমাকে খবর দেবে না, তাকে গলা টিপে হত্যা করে দিও। মেয়ে যখন বাপকে জড়িয়ে ধরে আব্বু আব্বু বলে, তখন বাপ রেগে আগুন। এই ব্যাপারটা কি হচ্ছে? এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। নিজের রাগ মাথার মধ্যে নিজে পুষে রাখলো, কোনো কথা বললো না। তখন একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, বাপ কিন্তু রাগ করে আছে। তিন চার দিন হয়ে গেল, একদিন তার স্ত্রীকে বলছে, যাকগে যা হবার হয়ে গেছে, মেয়ে সন্তান যখন জন্ম দিয়েছো, চার পাঁচ বছর বয়স হয়ে গেছে, ওকে তো আর মারা যাবে না, তা তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েটাকে একটু ভালো করে সাজিয়ে দাও। কেন? বলে না আমরা একটু ঘুরে আসি, বাপ মেয়ে একটু ঘুরে আসি, মেয়ে বড় হয়ে গেছে ফুলের মতো, মেয়ে কত সুন্দর দেখতে, তাই একটু সাজিয়ে দাও, আমরা বাপ মেয়ে একটু ঘুরতে যাব। তখন মায়ের মনে একটু বিশ্বাস এলো, মায়ের মনে একটু শান্তি এলো, যাক আমার স্বামীটা তাহলে আজকের পাষাণ হৃদয় থেকে কমল হৃদয়ের একজন অধিকারী হয়ে গেছে, আমার স্বামীর মনটা নরম হয়েছে, আমার মেয়ের প্রতি তার ভালোবাসা বেড়েছে। তো মা আনন্দের সঙ্গে সুন্দর করে সাজালো বাচ্চাটাকে, ওই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বিদায় দিয়ে আব্বুর সঙ্গে পাঠিয়ে দিল। বাপ মেয়ে এবার চলেছে মরুর বালুর উপর দিয়ে, খড়খড়ে রৌদ্র, বালু গরম, ওই বালুর উপর থেকে বাপ টেনে টেনে মেয়েকে নিয়ে যাচ্ছে। মেয়ে বলছে, আব্বা তুমি জোরে জোরে আমাকে টেনে নিয়ে যাচ্ছ, আমরা কোথায় যাচ্ছি আব্বা? আব্বা একটা বার বলো না, আমরা কোথায় যাচ্ছি আব্বা? আমি তো আর চলতে পারি না, তৃষ্ণায় পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, আমি আর যাব না, তুমি আমাকে বাড়িতে দিয়ে এসো আব্বু, আমি আর হাঁটতে পারি না। বাপ কোনো কথা শোনে না, মেয়েকে টানতে টানতে নিয়ে যায়। এই ব্যাপারটা কি হচ্ছে? রবানা ও গো রবানা হয়ে যায় বাপ মেয়ে আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায়।
বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আরে পারি না পিপাসায় গলি জাখানা, চলতে আমি পারি না পিপাসায় গলি জাখানা, ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশানেরে দয় তার শোনে না কথা, কি পাশানেরে দয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে ফিরে দেখে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, আরবের বুকে জাগেলি এত যুগে, আরবের বুকে জাগেলি এত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। মেয়ে কিছুটা দূরে আর বাপ মেয়েটাকে রেখে কিছুটা দূরে গেল, কিছুটা দূরে গিয়ে এবার মাটি খুঁড়তে শুরু করে দিল, বাপ মাটি খুঁড়ছে, মেয়ে দূর থেকে দেখছে যে আমার আব্বা যেন একটা কোনো কাজের মধ্যে লিপ্ত আছে, মেয়ে দূর থেকে বুঝতে পারছে না যে আমার বাপ মাটি খুঁড়ছে, মেয়ে দেখছে আমার আব্বা যেন যেন কিছু একটা করছে, এদিকে পিতা মাটি খুঁড়ে যায়, বালু সরিয়ে যায়, মাটি খুঁড়ে যায়, গর্ত করে যায়, হঠাৎ করে মেয়ে দেখছে আব্বাজারের মাথা থেকে কপাল থেকে সারা শরীর থেকে ঘাম টুপিয়ে টুপিয়ে পড়ে, ওই মেয়ে সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে 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 গিয়ে আব্বাজানের কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয়, কপালের ঘাম মাথার ঘামটা মুছে দেয়, আব্বাজানকে কত আদর করে কত সেবা যত্ন করে, আর সেই পিতা ওই মেয়েকে কবর দেবে বলে গাড্ডা খোঁড়ে, বাপ গর্ত করে আর মেয়ে বাপের ঘাম মুছে দেয়। আহা, কন্যা সন্তান মেয়ের প্রতি একটু বাপের ভালোবাসা বেশি হয় না, বাপের প্রতি মেয়ের ভালোবাসা বেশি হয় একটু, তো ওই মেয়ে বাপের ঘাম মোছে আর বাপ গর্ত খোঁড়ে, গর্ত খোঁড়ে গর্ত খোঁড়ে, এক মানুষ গর্ত খোঁড়া হয়ে গেল, গর্ত খোঁড়ার পর এইবারে মেয়েটাকে টানতে 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 গর্তের মধ্যে ফেলে দিল, আস্তে আস্তে মাটি চাপা দিতে শুরু করে, মেয়েটা অঝরণ হয়ে নেই কাঁদে, আব্বু আমার কি দোষ আব্বু, আমি তোমাকে কি করেছি, তুমি আমাকে কেন মাটি চাপা দিচ্ছ আব্বু, বাপ কোনো কথা শুনি না, মেয়ে আর তোনাদ করে চিৎকার করে, আব্বা যান আমাকে ছেড়ে দাও, তুমি যদি না চাও কখনো তোমাকে আব্বা বলে ডাকবো না, কখনো তোমার বাড়িতে যাবো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, বাপ মেয়ের কোনো কথা শুনে না, বাপ মাটি ফেলতে বাধ্য থাকে, মাটি ফেলতে ব্যস্ত থাকে। এবার দেখেন কি হচ্ছে, মেয়েকে ও গো মেয়েকে একা ফেলে তার পিতা, খুঁড়ছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার পিতার ঘাম মুছে আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ফেলে মেয়ে যায় গর্তে পড়ে, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় মেরো না, মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, আরবের বুকে জাগেলি এত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। গলা পর্যন্ত মাটি, এই গলা পর্যন্ত মাটি দেওয়া হলো, সুন্দর মুখটা ফুলের মতো মুখটা শুধু মাটির উপরে, ওই সুন্দর মতো মুখ দিয়ে পুরো দেহটা মাটির তলায় ওই বাচ্চা আর্তনাদ করে, আব্বা তুমি আমাকে মেরো না আব্বু, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না, কোনোদিন তোমার বাড়িতে যাব না আব্বু, তুমি আমাকে মেরো না, তুমি যদি না চাও আমি আমার মায়ের কাছেও কখনো যাব না, আমার মায়ের মুখ দেখার আমার দরকার নেই, তুমি শুধু আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, তোমরা আমাকে মেরো না। ওই পাষাণ হৃদয় পিতা মেয়ের আর্তনাদ শোনে না, মেয়ের চিৎকার শোনে না, যে কটা মাটি ছিল সেই মাটি দিয়ে আজকের ভর্তি করতে করতে ভর্তি করতে করতে পুরো মাথা একেবারে মাটির তলায় ঢুকে গেল।
মেয়েটাকে মাটির তলায় পুঁতে দেওয়া হলো, জ্যান্ত ফুলের মতো মেয়েটা একেবারে মাটির তলায় ঢুকে গেল, শেষ হয়ে গেল। এই ছিল জাহেলিয়াত যুগের কথা। আমার নবীকে যখন সেই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাপ কি আমি কখনো ক্ষমা পাবো না? আমার নবী পাক এই কথা শোনার সাথে সাথে এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, আমার নবী তাকে দাড়ি মুবারক, পিরান মুবারক ভিজে একেবারে ভেসে যাচ্ছিল, একেবারে ভেসে যায়। আমার নবী পাক এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, একজন পিতা কেমন করে পারে তার নিজের কন্যা সন্তানকে এইভাবে শাস্তি দিতে? সেদিন থেকে আমার আপনার নবী কন্যা সন্তানকে আজকের তার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। আমার নবী যার ঘরে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহ পাকের রহমত বরকত তার বাড়িতে পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে। এটাই হচ্ছে আমার নবীর কথা। শেষ কথা কবে লিখছি, মাটি চাপা দিয়ে দিল মুখ, আঘা কি পাশের দয় একটু কি দয়া না হয়, আঘা কি পাশের দয় একটু কি দয়া না হয়, এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়। বলে নবী আকেরা তোমার কন্যা শশাই, বলে নবী আকেরা তোমার কন্যা শশাই, ঘরের রহমত বরকত সবই গো হেলা করো না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা, আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। শুনলেন।